আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকেনেবেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। দর্শক, ইতিপূর্বে আমি আপনাদেরকে যেসব ভিডিওগুলো দিছি বা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে, সেগুলো হচ্ছে 220 লাইন বোর্ডে কিন্তু আপনার অত্যাধুনিক লোড ক্যাপাসিটি নিয়ে কিন্তু আপনি যে স্পট ওল্ডিং বা পাখির খাঁচা তৈরি করা মেশিনগুলো চালাতেন বা চালাতে পারতেন, বর্তমানে সেটি কিন্তু আপনি বাসাবাড়ি লাইন দিয়ে কিন্তু চালাতে পারবেন। তো বাসাবাড়ি লাইন দিয়ে কীভাবে চালাবেন, এই মেশিনটি অত্যাধুনিকভাবে আপডেট করে তৈরি করা হয়েছে। তো এখন কিন্তু আমি আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখাই দেবো। ইতিপূর্বে যে মেশিনগুলো আমরা দিছি সেগুলো কিন্তু আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখাইতে পারি নাই, কারণ আমাদের লোড ক্যাপাসিটি বিদ্যুৎ সে পরিমাণ অফিসে ছিল না। তো এখন কিন্তু 220 ভোল্ট আমাদের কাছে আছে, সেটি দিয়েই দেখুন। এখানে স্ট্যান্ড সিস্টেম দেওয়া আছে সম্পূর্ণ, আপনার বাসাবাড়ি লাইনেই কিন্তু আপনি চাইলে আপনার শখের পাখি পায়রা পালন করার জন্য যে সোনার ময়না টিয়া পাখি পালন করবেন, সেটির অবকাঠামো বা ঘর নির্মাণ করতে যে মেশিনটি প্রয়োজন হয় সেটি হচ্ছে স্পট ওল্ডিং মেশিন। তো স্পট ওল্ডিং মেশিন আপনারা আমাদের সামনে এখন উপস্থাপন করা হচ্ছে, এটি কিন্তু স্পট ওল্ডিং মেশিন। আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। জাস্ট আমার কাছে ছোট একটা তার টুকরো আছে, আমি দু একটি ফায়ার দিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভোল্টেজ কম বেশির ফাংশন দেওয়া আছে, এখানে ভোল্টেজটা বেশি দেওয়ার কারণে কিন্তু কাটিং হয়ে গেছে, মালটা কেটে গেছে। তো আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে 1, 2, 3, 4, 5 নম্বর পর্যন্ত এখানে ভোল্টেজ কমানো বাড়ানোর সিস্টেম আছে। ওল্ডিং মেশিনে কিন্তু আউটপুটে ভোল্টেজ কম বেশি, আর স্পট ওল্ডিং এর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো বা ভিন্ন সিস্টেম। এটি হচ্ছে ইনপুটে ভোল্টেজ কম বেশি, তো এটা হচ্ছে ইনপুট, এই ইনপুট দিয়ে কিন্তু ভোল্টেজ কম বেশি করতে হবে। তো আমি আবারও দুটি তারের টুকরো নিয়েছি, এখন আপনাদেরকে আবারও ফায়ারিং করে দেখাবো। তো দেখছেন এখানে কিন্তু একটু মোটা তার নেওয়ার কারণে কিন্তু ঝালাই হয়ে গেছে, এটা কাটে নাই। তো ভোল্টেজ আপনি যেরকম খুশি করতে পারবেন, 8, 10, 12, 14, 16, 18 নম্বর পর্যন্ত কিন্তু এই মেশিন দিয়েই আপনি ঝালাই করতে পারবেন। তো এই মেশিনটি সম্পূর্ণ ড্রাই মেশিন, কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। ইতিপূর্বে যে ভিডিওগুলো দিচ্ছি বা আপনারা দেখছেন সেগুলো কিন্তু তেলের ভিতরে মেশিনটা ডুবাই রাখতে হচ্ছে। এই মেশিনটি কিন্তু শুকনা মেশিন। তো এই ক্যাচিং সহকারে যদি আপনারা নেন সেক্ষেত্রে আমরা দাম রাখবো 45,000 টাকা। আর যদি কিনা অনলি কয়েল টুক বা মেশিন টুক নেন, বাকি স্টান সরঞ্জাম না নেন, সেক্ষেত্রে আমরা দাম রাখবো 35,000 টাকা। তো এই দেখেন আমি আবারও ফায়দা দেখাচ্ছি। তো এইভাবে যদি আপনারা মনে করেন যে এটিকে এইভাবে অ্যাটাচ করবেন, করতে পারবেন। তো এই যে ঝালাই হয়ে গেল, ঝালাইয়ের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার আপোষ নাই। দেখছেন ঝালাইটা 100% হয়েছে, অনেক মজবুত হয়েছে, দেখছেন অনেকটাই মজবুত। আপনারা চাইলে একটা মেশিন ক্রয় করেই কিন্তু আপনার শখের পাখি পালন করার যে ঘর নির্মাণ করতে হয় বা খাঁচা তৈরি করতে হয় সেটি কিন্তু এই মেশিন দিয়ে আপনারা করতে পারবেন। তো আমাদের ঠিকানাসমূহ হচ্ছে খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ। এই ক্যাশিং ব্যতীত বাদবাকি মেশিনের সরঞ্জাম যা আছে সম্পূর্ণটাই কিন্তু স্টিল। আর আমরা এখন তার সোজা করা মেশিন আর একটি স্পট ওল্ডিং মেশিন ডেলিভারি দিব, ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত। তো দর্শক এখানে দেখছেন তার সোজা করা যে মেশিন, দুইটা মোটর পাশাপাশি রাখা আছে। তো এই দুইটা মোটর দিয়ে কিন্তু এই মেশিনটি পরিচালিত হয়। আমরা এই ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো তার সোজা করা মেশিন আর স্পট ওল্ডিং মেশিন, এই দুইটা মেশিন নিয়েই কিন্তু আপনারা একটি ব্যবসা শুরু করতে পারবেন বেকারত্ব জীবন নিয়ে ঘোরাফেরা না করে। তো দর্শক আপনারা দেখছেন ভিডিওটি। তো এখন কিন্তু এই মেশিনটি ডেলিভারি যাবে, এই ভদ্রলোক কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে ক্রয় করছে একটি মেশিন। তো ওনার এই যে তারের যে লাইন টানার জন্য যে স্প্রিং পাত, ফাইনিং বক্স ধরার জন্য যে বার, দুইটা তামার কাঠি যেটি ফায়ারিং দেবে, এখানে দুইটা শ্যাপ বুশ আছে, এ তো এগুলা দিয়েই কিন্তু এই মেশিনটি এখন ডেলিভারি দেওয়া হবে একটি তার সোজা করা মেশিন সহকারে। তো আপনারা যদি মনে করেন এই মেশিনটি ক্রয় করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি এই মেশিনটি ক্রয় করতে চান খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ যোগাযোগ করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও পর্যন্ত আমাদের বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, বেকারত্বর বোঝা নিয়ে ঘুরে না বেরিয়ে সামথিং টাকা ইনভেস্ট করে আপনিও হতে পারেন একটি কারখানার মালিক। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।